চীনা নারী হিসেবে প্রথমবারের মতো মহাকাশে হাঁটলেন নভোচারী ওয়াং ইয়াপিং। চীনের তিয়েনগং মহাকাশ স্টেশনে মেরামতের কাজে অংশ নিতে ওয়াং এবং তার দলের আরেক সদস্য মহাশূন্যে ছয় ঘন্টা সময় কাটান। মার্জিয়া মানানের রিপোর্টে দেখুন বিস্তারিত। চীনা নারী হিসেবে প্রথম মহাকাশে হাঁটলেন ওয়াং ওয়াপিং নামের এক নভোচারী। মেরামতের কাজে অংশ নিতে চীনের তিয়েনগং মহাকাশ স্টেশনের বাইরে ওয়াং ও তার দলের এক সদস্য ছয় ঘন্টা সময় কাটায়। এ সময় তারা শূন্যে ভেসেছিলেন। রোববার রাতে 31 বছর বয়সী ওয়াং ওয়াপিং ও তার সহকর্মী ঝাই ঝিগ্যাং তিয়েনগং এর বাইরে পা রাখেন। এরপর তারা দুজনে মিলে বেশ কিছু যন্ত্রাংশ স্থাপন করেন। এটি সেনচু 13 এর ওই নভোচারীর জন্য মহাকাশ স্টেশনের বাইরে পা রাখার প্রথম ঘটনা। একই সাথে চীনের মহাকাশ গবেষণার ইতিহাসেও প্রথম কোনো নারী মহাকাশে হাঁটলেন, যা সফলভাবে শেষ হয়েছে। মহাকাশ স্টেশনটিতে এই মুহূর্তে তিন নভোচারী অবস্থান করছেন। এই দলের বাকি দুই সদস্যের মধ্যে ঝাই ঝিগ্যাং অবশ্য আগেই মহাকাশে হেঁটেছেন। তিন সদস্যের দলটি আগামী 6 মাস তিয়েনগংয়ে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে। কয়েক সপ্তাহ আগেই তারা চীনের গোবি মরুভূমির জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে তিয়েনগং এর উদ্দেশ্যে পাড়ি জমান। এর আগেও একদল নভোচারী মহাকাশ স্টেশনটিতে অবস্থান করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে কমপক্ষে 10 বছর তিয়েনগং মহাকাশ স্টেশনটি কর্মক্ষম থাকবে বলে আশা চীনের। মহাকাশ গবেষণায় চীনের তিয়েনগং মহাকাশ স্টেশন স্থাপন একটি বড় সাফল্য। এর আগে চন্দ্রভিযানের পাশাপাশি তিয়েনগং মহাকাশ স্টেশন থেকে মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশযান পাঠানো হয়েছে। মার্সিয়া মান্নান, মাই টিভি।